রেকর্ড স্টার্ট হয়ে গেছে। আমরা একবারে শুরু থেকে আগে প্রথমে চলো আমাদের গ্র্যাভিটি ফর্মের যে প্লাগইনটা এটাকে ইনস্টল করব, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অ্যাড নিউ। আপনি একটু গ্রুপে একটু মেসেজ দেন, যারা যারা জয়েন হয় না এরা যেন একটু জয়েন হয় নাই। আপলোড প্লাগইনে যাব, চুজ ফাইল। আমার এখানে যেগুলো সব নাম মনে আছে, জাস্ট এই কটা জিনিস আমরা ইউজ করে আমরা আজকে সবগুলো কাজ করব। গ্র্যাভিটি ফর্ম প্লাগইন এখন বলি, গ্র্যাভিটি ফর্ম যখন মানে এই প্লাগইনটা যখন ইনস্টল করবেন তখন হচ্ছে লগা যে লাইসেন্স কি চাইবে ওই জায়গায় মিনহাজ দিবেন, ওকে। এবং হচ্ছে লগা ব্যাকআপে হচ্ছে লগা ডাটাটা যে ব্যাকআপ রাখবে বা ব্যাকআপ আপডেট এটা অফ করে দিবেন, তাহলেই হচ্ছে আর কোনো প্রবলেম হয় না। ট্রান্সফারে আমি সবগুলো দিয়ে দিতেছি একসাথে। যে আমি উই ট্রান্সফারে সবগুলো দিয়েছি, ক্লায়েন্ট সামনে কাজ করে দিবে। ক্লায়েন্টে বলবেন কিনা দিতে, ক্লায়েন্টে আমাদের থেকে নিয়ে কোন থিম প্লাগইন দিয়ে ক্লায়েন্টের কাজ করবেন না। যদি ক্লায়েন্টের কাজ করেন অবশ্যই ক্লায়েন্টে বলে নেবেন যে আপনি ডেভেলপার ভার্সন বা নাল ভার্সন যেটাই হোক এটা ইউজ করে কাজ করে দিবেন। ঠিক আছে, ক্লায়েন্টে না বললে এখনো কোনো কিছু দিবেন না। আচ্ছা, আমাদের প্লাগইনটা আপডেট আপডেট হয়ে গেছে। কিছু কিছু হোস্টিং সাইট আছে যেখানে হচ্ছে আপনার ডেভেলপার ভার্সন বা নাল ভার্সন প্লাগইন উঠাইলে পুরো সাইট সাদা হয়ে যায়, এবং এটা মানে প্লাগইনটা হোস্টিং আপনার হোস্টিং হোস্টার যে হোস্টিং সাইট আছে ওই সাইট থেকে আপনার মানে রিমুভ করে দেয়। বুঝতে পারছেন? সো এই জন্য হচ্ছে লাগা ক্লায়েন্টকে অবশ্যই জানিয়ে নেবেন। ক্লায়েন্টের একটা ফুল ওয়েবসাইটের জায়গায় আপনি একটা ল্যান্ডিং পেজ করবেন, একটা ল্যান্ডিং পেজের জন্য ফুল ওয়েবসাইট সাদা হয়ে যাব। ওকে, আচ্ছা, আমাদের হচ্ছে গ্র্যাভিটি ফর্ম প্লাগইন আপডেট করা শেষ। আমরা এখানে ফর্মে যাব, এটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মের আইকন। প্রথমে আমরা হচ্ছে একটা কন্ডিশনাল লজিক ইউজ করে আমরা একটা হচ্ছে এডমিশন ফর্ম বানাবো, যেটা হচ্ছে আপনার যে কোনো টাইপ এডমিশন ফর্ম, ভার্সিটি এডমিশন ফর্ম হোক, যেখানে হোক, যেখানে আমাদের প্লাগইন লিঙ্ক বা দিব আপডেট আর অ্যাড হইতেছে, এই যে হইতেছে দিব। আপনারা পান নাই এমন কোনো দিন তো নাই, হয় নাই, ঠিক আছে, সবকিছু দিব। এনএন ভাই ডান। আচ্ছা দেখেন, এই জায়গায় আমার একটা ফর্ম বানানো আছে, আগে একটু এই ফর্মটা একটু প্রিভিউ করি তাহলে আপনাদের মানে বুঝতে সুবিধা হইব যে আজকে আমরা কি করব। আচ্ছা, ওকে, দেখেন আমাদের এখানে নাম একটা নাম দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো আছে আপনার কমন কাজ, যেগুলো ফোন ইমেল। তারপরে দেখেন এখানে আমরা হোম টাউন সিলেক্ট করব, যদি আমি ঢাকা সিলেক্ট করি তাহলে ইউনিভার্সিটির ভিতরে এই ঢাকার এই তিনটা ইউনিভার্সিটি, যদি আমার হোম টাউন বরিশাল হয় আমাদের ইউনিভার্সিটিও চেঞ্জ হয়ে যাবে, বরিশাল ইউনিভার্সিটি, বরিশাল এবিভি বা বরিশাল বিইউবিটি। আমি যদি খুলনা সিলেক্ট করি তাহলে আমাদের ইউনিভার্সিটিও চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা যদি আমার ক্লায়েন্টের কাজ হয় তো তার মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমার এরকম ভাবে দেওয়া হয়েছে যে যে ঢাকাতে থাকবে তার শুধুমাত্র ঢাকার যে ইউনিভার্সিটি আছে সে শুধুমাত্র সেখানেই পড়তে পারবে, অন্য কোনো মানে তার হোম টাউনের বাইরে গিয়ে পড়তে পারবে না। মানে আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের যে হোম টাউনে সে সে। এখন যদি আমরা এটা যদি মানে এইভাবে করে পুরোটা দিলাম, এখন আমি ঢাকায় থাকি, আমার এখানে যদি মানে বরিশাল ইউনিভার্সিটি চুজ করার অপশন থাকতো, আমি চুজ করলাম, চুজ করে সাবমিট করলাম, 3 দিন পরে আমার সাথে রেজাল্ট আসলো কি আমি তো এলিজেবল না। তো এই জিনিসগুলো থেকে প্রবলেম গুলা থেকে মানে বাঁচার জন্য হচ্ছে লগা এই সিস্টেমটা। ওকে, আমি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা থাকি, আমি ঢাকা ইউনিভার্সিটি দিলাম, এখন আমার সিজিপিএ দিতে হবে। সিজিপিএ সাপোজ হচ্ছে হলো আমার অনেক খারাপ আসছে, আমার সিজিপিএ 3 আসছে, ইউ আর নট এলিজেবল, কারণ আমার ঢাকা ইউনিভার্সিটি পড়তে হলে আমার এখানে কন্ডিশন আমি দিয়ে দিয়েছি যে আমার মিনিমাম 4 থাকতে হবে। সো আমি যদি 3 দেই আমি তো এলিজেবল না, তো আমার এখানে সাবমিট করার কোনো দরকারই নাই। আমি একটা নর্মাল একটা ফর্ম বানাইছি যে বাট এডমিশন একটা ফর্মে অনেকগুলো সেকশন থাকে, মিনিমাম
15-20টার উপর সেশন থাকে, তো আমি সবগুলো সেকশন ফিল আপ করার আগেই আমি এখানে স্টপ হয়ে গেলাম। ওকে, এতটুকু ক্লিয়ার? আপনি একটু মেসেজে বলবেন, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আমার এখানে কারেন্ট চলে গেছিল, বুঝতে পারছেন? সো মোবাইলে নেট কানেক্ট করতে করতে মাঝখানে যতটুকু টাইম লাগছে। আচ্ছা, এত এতক্ষণ যে যতটুকু দেখাইলাম এতটুকু বুঝতে পারছেন মানে আমরা আজকে কি করব? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা ফর্ম বানাই, একটা এখান থেকে অ্যাড নিউতে যে একটা ফর্ম বানাই। আর একটা ফর্ম দিলাম হচ্ছে 44 and 45। আচ্ছা, আমাদের যেগুলো থাকে একটা, যেগুলো মানে বেসিক আপনার হচ্ছে থাকে একটা ফর্মের ভিতরে নেম, গ্র্যাভিটি ফর্ম হচ্ছে আপনার এই ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডারের মতন, জাস্ট এখানে ক্লিক করবেন, নেমের পর থাকে ফোন নাম্বার, এরপর থাকে ইমেল। আচ্ছা, আমরা অনেক সময় দেখি না কি বলে এটাকে মাল্টি স্টেপ ফর্ম, যেরকম হচ্ছে আপনার একটা পেজ পূরণ করার পরে আরেকটা পেজ আসে, তারপর আরেকটা পেজ আসে, ওগুলোকে বলা হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম। যে একটা ফর্মের ভিতরে তো একটা পেজে তো এতগুলো ফিল্ড দেওয়া সম্ভব না, কি বলে ডিজাইনটা, তখন আমরা কি করবো আমরা মাল্টি স্টেপ ইউজ করবো। তো সেই ক্ষেত্রে এই জন্য আমরা এখান থেকে সাউন্ড সাউন্ড এখন ঠিক আছে, সাউন্ড শোনা যায়? সাউন্ড ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম যে নর্মাল গুলো নিয়ে নিলাম, এখন আমরা হচ্ছে এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ফিল থেকে আমরা এখান থেকে কি নিবি, রেডিও বাটন নিলাম। রেডিও বাটন হচ্ছিল আমরা এখানে যেতাম হোম টাউন, বরিশাল, খুলনা, ঠিক আছে? আর এগুলো অবশ্যই হচ্ছে আপনার রিকোয়ার্ড দিয়ে দিবেন, কারণ এই ফিল্ড গুলো আমাদের লাগবে। যেন এই, আর যখন ফোন নাম্বার দিবেন তখন অবশ্যই ফোনের ফরম্যাটটা ইন্টারন্যাশনাল ফরম্যাট দিবেন। এরপর হচ্ছে আমরা এখানে ড্রপ ডাউন ফিল্ড আনবো, ড্রপ ডাউন ফিল্ড আনবো হচ্ছে আমাদের ইউনিভার্সিটির জন্য। ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার ভিতরে হচ্ছিল আমরা এই তিনটে ইউনিভার্সিটি নেই। ওকে, এখন হচ্ছে আমরা এখানে যে লজিক ইউজ করবো কি, এখানে এনেবল কন্ডিশনাল লজিক দিব। এনেবল কন্ডিশনাল লজিক থাকবে যদি আমার হোম টাউন ইজ ঢাকা হয়, তখনই আমার এই ফিল্ডটা কি হবে, ওপেন হবে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমরা এটা কি কপি করে নেই, কপি করে
এখানে দিয়ে হচ্ছে লাগা বরিশাল, এবং আমাদের এখানে যে হচ্ছে হলো আমরা কন্ডিশনাল লজিকটা চেঞ্জ করব কি, যদি হোম টাউন বরিশাল হয় তখন এই ফিল্ডটা ওপেন হবে। আর এরপর হচ্ছে লাগে আমাদের আরেকটা ডিস্ট্রিক্ট আছে, ওটার জন্য আরেকটা আরেকটা নিয়ে নিই, এখানে আপনারা হচ্ছে মানে যেরকম চাবেন ওরকম করে আপনারা লজিক ইউজ করতে পারবেন। সেখানে ক্লাস চলাকালীন সময় কেউ যদি কোনো ধরনের লজিক অ্যাপ্লাই করতে চান ওটা চ্যাটে বলবেন যে ভাই এভাবে কি করা যাবে কিনা, তাহলে আমরা ওইভাবে করে ট্রাই করব। ওকে আচ্ছা, আমাদের এই পর্যন্ত ফর্মটা করলাম, তা দেখি আমাদের লজিক যেহেতু আমরা অ্যাপ্লাই করলাম এই পর্যন্ত যতটুকু লজিক অ্যাপ্লাই করছি অতটুকু লজিক আমাদের অ্যাপ্লাই ঠিক আছে কিনা। ফর্মটাকে প্রিভিউ করি, এই দেখেন আমাদের কিন্তু ইউনিভার্সিটিটা অলরেডি নাই। আমাদের যখন এই ফিল্ড গুলো ফিল আপ করবো বা আমাদের যখন ঢাকা সিলেক্ট করব তখন আমার ইউনিভার্সিটি গুলো চলে আসছে। আমি বরিশাল সিলেক্ট করব, বরিশাল ইউনিভার্সিটি চলে আসবে, এবং খুলনা সিলেক্ট করলে তখন এই খুলনা ইউনিভার্সিটি চলে আসবে। ওকে ক্লিয়ার, এই পর্যন্ত জাস্ট শুধু লজিক অ্যাপ্লাই করছি, জাস্ট এতটুকু লজিক অ্যাপ্লাই এর জন্য আপনারা হচ্ছে গ্র্যাভিটির ফর্মের কাজগুলা এরকম হয়, একটা সাইডের একটা ফুল সাইড করতে $800 মানে দিছে, শুধুমাত্র গ্র্যাভিটি ফর্ম দিয়ে একটা ফর্ম বানাই দিছি, এই জন্য আমার তো ঠিক আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা এরপর আসি, এরপর আমাদের থাকে কি আর, সিজিপিএ থাকে, সো আমরা এখানে সিজিপি এর জন্য একটা সিঙ্গেল লাইন টেক্সট নেই, কি শোনেন নাই, আমি বলছি আমার একটা আমাদের একটা কাজের আমাদের অফিসের একটা কাজের একটা ফুল ওয়েবসাইট যেটা করতে আমার 1 মাসের মতন সময় লাগবে, ও কমার্স সাইট আপনার মিনিমাম 1000 এর উপর প্রোডাক্ট ছিল, $800 বাজেট ছিল ক্লায়েন্ট, বাট ও শুধুমাত্র একটা ফর্মের জন্য $200 দিবে, বাট ও মনে করছে ফর্মটা এত ক্রিটিক্যাল যার জন্য $200 কোনো প্রবলেম না, ঠিক আছে, বাট ফর্মটা আমি গ্র্যাভিটি দিয়ে করছি আমরা এত ইজি যেরকম শুধুমাত্র একটা লজিক, ঠিক আছে, এখন যে লজিকটা দেখালাম এই লজিকটা যদি আপনি ঠান্ডা মাথায় যদি একটা আননোন পার্সন চিন্তা করে তাহলে হচ্ছে হলো ওর কাছে অনেক কিছু, বাট এটা গ্র্যাভিটি দিয়ে অনেক ইজি। এটা যদি আপনি কোডিং করে করতেন আপনার মিনিমাম হচ্ছে 3 পৃষ্ঠা শুধু কোডিংই করা লাগতো। আচ্ছা আমরা একটা সিঙ্গেল লাইন টেক্সট নিছি, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম সিজিপি, এবং এটা মাস্ট বি রেকর্ড, আচ্ছা এখন আমরা এখানে কিছু এইচটিএমএল ব্লক টানবো, এইচটিএমএল কন্টেন্টে আমরা অ্যাডভান্সে যে একটা কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করব কি, যদি আমার সিজিপিএ না, প্রথমে আমরা দেব যদি আমার ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি হয় এবং আমার সিজিপিএ যদি less than 4 হয় তাহলে কি আমি এলিজিবল না। কারণ এইচটিএমএল ব্লক এইচটিএমএল কন্টেন্ট আমরা যারা মানে এইচটিএমএল জানি না তারা কন্টেন্ট গুলো কি বলে, সাপোজ ধরেন হচ্ছে লোক আমি এইচটিএমএল টা জানি না তো আমার এইচটিএমএল টা তো এখানে লিখতে হবে, তো যারা এইচটিএমএল জানে না তারা এখানে যে জাস্ট সার্চ দিবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন এইচটিএমএল টেক্সট, এই টেক্সট কালার লিখে সার্চ দিলে দেখবেন হচ্ছে লাগা W3 স্কুলের আপনি ইয়া পেয়ে যাবেন, এখান থেকে হুবহু কপি করে জাস্ট ওখানে এনে টেস্ট করে দিবেন। এটাই নিব আমরা, এটা না আমরা কোনটা, আচ্ছা এইচটিএমএল টেক্সট লিখলে হবে, আর যারা আমরা কোড পারি
তারা তো নিজের মন মতন কোড করে অনেক সুন্দর করে লিখতে পারবো। দেখেন এখানে দেখছেন যে একবার ইজি করে একবার সুন্দরভাবে দেওয়া আছে, যার যেরকম লাগবে বা যে এইচটিএমএল স্টাইল, এখান থেকে যার যে এইচটিএমএল কোড লাগবে আমরা এখান থেকে নিয়ে নিব। হ্যাঁ, এটা হচ্ছে ইনলাইন সিএসএস অ্যাড করতে পারবেন। আমরা এখানে নিলাম H1 এর ভিতরে, আমরা যদি ইনলাইন সিএসএস অ্যাড করে দিই এরকম করে স্টাইলটা নিয়ে, আবার আপনি এখানে এখন যাবেন HTML টেক্সট কালারে যাবেন। HTML টেক্সট নিলাম, HTML টেক্সট কালারে যাব, জাস্ট শুধু আমরা এইটুকু নিব। দেখেন এখানে সব দেওয়া আছে, এভরিথিং, যা যা দরকার সব পাবেন। এটাকে আমরা কি বললাম আপডেট করে দিই। এখন হচ্ছে হলো গা, এখানে যত আপনি HTML ব্লক টানবেন তত আপনার ফর্মটাকে আরো সুন্দর করতে পারবেন। আমরা এখানে শুধুমাত্র দিছি কি, যদি আমাদের কন্ডিশনটা দিছি হচ্ছে হলো গা, যদি আমাদের ইউনিভার্সিটি ঢাকা হয় এবং লেস দেন যদি 4 হয় আমাদের CGPA, তাহলে কি আমাদের এলিজিবল না, জাস্ট একটা টেক্সট আসবে। আমরা ফর্মটা রিফ্রেশ দেই, আমাদের হোম টাউন ঢাকা, ইউনিভার্সিটি ঢাকা এবং CGPA 3। ওফো, এটা তো ওখানে টেক্সট তো চেঞ্জই করিনি। ইউ আর নট এলিজিবল, জাস্ট আপডেট করে দিন। হ্যাঁ, কাস্টম সিসেস করা যাবে, এবং এটা কি আপনারা জাস্ট ফর্মটা বানাবেন, এই ফর্মটা বানায় আপনারা এলিমেন্টর দিয়ে আবার এডিটও করতে পারবেন, মানে কালার কুলার সব চেঞ্জ করতে পারবেন। ওকে, বুঝা গেছে জিনিসটা এই পর্যন্ত? কন্ডিশনাল লজিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কালার হয় নাই কারণ আমার এখানে কোডটা ভুল আছে। কালারটা হচ্ছে এখানে স্টাইল দিয়ে কালারটা লিখতে হবে, আর কালারটা আমরা এখান থেকে আমরা করব না, কালারটা আমরা করব হচ্ছে হলো HTML এর কালার দেওয়ার থেকে আমরা এলিমেন্টরে নিয়ে যেয়ে পরে সব কালার চেঞ্জ করব। ওকে, কন্ডিশনটা ভেজাল নাম, কন্ডিশনটা আপনি যত অ্যাপ্লাই করবেন তত আপনার ইজি। আমার প্রথমে লাগবে কি হচ্ছে হলো আমার হোম টাউন যদি ঢাকা হয় তাহলে আমার হোম টাউন ঢাকা সিলেক্ট করলে আমার এই ফিল্ড ওপেন হবে, তার মানে আমার এই ফিল্ডের জায়গায় আমি অ্যাডভান্সে যাব। হ্যাঁ, ইফ এলস এর মতো তান জেলা কাছ থেকে সিভিল যে যদি হোম টাউন ঢাকা হয় তখন আমার এই লজিকটা অ্যাপ্লাই হবে। এই দেখেন যে ভিজিবিলিটি, ভিজিবল না হিডেন, আমি দেখেন সাপোজ এখন আমরা হিডেন দেই, ঠিক আছে, তখন কি এটা ওপেন থাকবে, এটা সবসময় এই ইউনিভার্সিটির এই ফিল্ডটা ওপেন থাকবে, যখন আমি ঢাকা দিব তখন এটা হিডেন হয়ে যাবে। সো আমাদের লাগবে ভিজিবল, তো আমরা এটা ভিজিবল দিব। আপনারা ভিডিওটা ভিডিওটা দেওয়ার পরে ভিডিওটা অ্যাপ্লাই করবেন, ট্রাই করবেন ভিডিও দেখে দেখে। আমি এখানে তিনটা তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, আপনারা এখানে তিনটার জায়গায় 10টা অ্যাপ্লাই করবেন। যত যখন আমরা এখানে একটা HTML ব্লক নেছি, যদি 4-এর নিচে হয় তাহলে এলিজিবল না, আপনার আরেকটা HTML ব্লক টানবেন। যদি আমার ইউনিভার্সিটি ঢাকা হয় এবং আমার কি CGPA মোর দেন গ্রেটার দেন 4 হয়, 4 হয় তাহলে কি আমার H1 ইউ আর এলিজিবল।
এই আরেকটা নিলাম। তারপর আপনার আবার আরেকটা এইচটিএমএল ব্লক টার্মিনাল কি, যদি আমার ইউনিভার্সিটি খুলনা হয় এবং আমার যদি কি বলে সিজিপিএ যদি লেস দেন 3 হয় তাহলে আমি এলিজিবল না, 3-র উপর হলে এলিজিবল। এরকম করে যতবার আপনার অ্যাপ্লাই করবেন, যতবার আপনার এই কন্ডিশনাল লজিক ইউজ করবেন, তত আপনার ইজি হবে। ঠিক আছে, আমি ঢাকা ইউনিভার্সিটি সিজিপিএ 4.5, ঠিক আছে, ইউ আর এলিজিবল। আর যদি আমি দেই 3.5, ইউ আর নট এলিজিবল, অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে লগা আমরা একটা লজিক ইউজ করব, সেই লজিকে হচ্ছে লগা সাইজ দেব কিভাবে, এই যে এই লেখার এই সাইজ, এই সাইজ এগুলো যদি দিতে হয় তাহলে আপনার অবশ্যই এখানে যায় এইচটিএমএল এ যে এখানে ফন্ট সাইজ বাড়াতে হবে, কমাতে হবে। এখানে দেখেন যে এইচটিএমএল ফন্ট সাইজ লিখে সার্চ দিবেন, এইচটিএমএল ফন্ট সাইজ এন্ড কালার দিয়ে সার্চ দিবেন, দেখবেন চলে আসবে এই যে এইচটিএমএল ফন্ট টেক্সট। ঠিক আছে, হাউ টু চেঞ্জ ফন্ট কালার এইচটিএমএল, কি হবে এইচটিএমএল ফন্ট কালার দিবেন, সো এরকম ফিল সাইজ, এগুলো সব হচ্ছে লগ আপনারা ইয়া দিয়ে এলিমেন্টর দিয়ে করবেন, ওটা এখন একটু পরে এলিমেন্টরতে করে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমার এই ফর্মটা করা হয়েছে, এখন আমরা কি করব, স্টুডেন্ট ইনফরমেশন কোথায় যাবে, ফর্মের সাথে লিংক কিভাবে হবে, এই যে এই যে এন্ট্রিসে যাবেন, এন্ট্রিসে গেলে স্টুডেন্টের সব ইনফরমেশন পেয়ে যাবেন, এবং আমরা পরবর্তীতে একটা পিডিএফ আকারেও স্টুডেন্ট যখন সাবমিট করবে তখন একটা পিডিএফ আকারে পাবে তার ফুল ফাইলটা। আপনার চলে গেল আমাদের যেরকম আমরা কোনো ইয়া ইউজ করলে কি বলে কোন ফর্ম ফিল আপ করলে ওটা আবার ডাউনলোড করে রাখি না, আমরা সাপোজ একটা কোনো জায়গায় এডমিশন ফর্ম ফিল আপ করলাম, ওটা আবার ডাউনলোড করে সাথে করে নিয়ে যাই না, অনলাইন ফর্ম ফিল আপ করলে ঠিক এখানেও পিডিএফ আকারে ডাউনলোড করার অপশন পাবেন প্রিন্ট করার জন্য। এটা পরে একটা পর একটা ধাপে ধাপে আসতেছি, এন্ট্রিসে গেলে সবগুলো পেয়ে যাবেন, এটার জন্য আপনার আলাদা কোথাও কোনো কিছু করা লাগবে না, কোনো মেল চেম ইউজ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, কোনো ঝামেলা করা লাগবে না, গ্র্যাভিটি ফর্মে এন্ট্রিসে ফর্মের এন্ট্রিসে গেলে সব পেয়ে যাবেন, ওইটা আস্তে আস্তে একটার পর একটা করে দেখা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনি সেটিং এ যাবেন, সেটিং এ যে আমাদের হচ্ছে হলো আমরা ফর্ম সেটিং এ যাব, এই ফর্মটার ফর্ম সেটিং এ যাব, বাটনে আমরা যে আমাদের যে যে সেন্ডিং সাবমিট বাটনটা আছে এই বাটনে আমরা যদি কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করব কি, যদি আমার সিজিপিএ যদি আমার সিজিপিএ গ্রেটার দেন 4 হয় তাহলে কি করবে, আমার এটা শো করবে। আর আমরা সাব আপডেট করি এটা, দেখেন আমার এখানে কোনো সাবমিটের বাটনই নেই, সো আমরা সাবমিট করব কিভাবে, হ্যাঁ করা যাবে, আপনার হচ্ছে লগে এডমিট কার্ড আপলোড করে রাখবেন, সেটা হচ্ছে আপনার যে রিডাইরেক্ট করবেন, দেখাচ্ছি একটা একটা করে আসতেছি। এখন আমি যখন এখানে আমার সব দিব, ফোন নাম্বার টোন নাম্বার সব দিব, ইমেল দিব, টাকা দিলাম, ঠিক আছে, সিজিপিএ দিলাম 3, ইউ আর নট এলিজিবল, আমার কোনো অপশনই নাই সাবমিট করার। যখন আমি 4 দিব বা 4.57 দিব, ইউ আর এলিজিবল, এখন আমি এটা কি করবো, ফর্মটা সাবমিট করতে পারবো। বুঝতে পারছেন ব্যাপারটা, এতটুকু ক্লিয়ার, এই জিনিসটা বুঝতে পারছেন? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ফর অর গেটার দেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কন্ডিশনাল লজিক নিয়ে কারো কোনো, ফোর দিলে আসে না, হ্যাঁ ফোর দিলে আসে না, কারণ আমার তো ফোর আমি তো লিখে দিছি আমাদের ফর্মে, তো আমার দেওয়া হয়েছিল গেটার দেন, কি দেওয়া আছে দেখেন, গেটার দেন মানে তো ফোর পর্যন্ত না, ফোরের উপরে, আমার ফোর এর উপরে থাকতে হবে, গ্রেটার দেন মানে আমার ফোর এর থেকে উপরে, 4.1 দিলেই চলে আসবে।
বুঝতে পারছেন? আচ্ছা এই পর্যন্ত আমার ক্লিয়ার আপনাদের, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা তো এখন আরো দু একটা কাজ এখানে কমপ্লিট করে এরপর হচ্ছে আমরা ফর্মটা ডিজাইন করি। আপনি ফর্মে যাবেন, ফর্মের সেটিং এ যাবেন, এবং মেইন 3.99 যদি দেন তাহলে তো 4 দিলে সাবমিট আসবে। হ্যাঁ যদি আমি এখানে এখানে যদি আমি দেই 3.9, যদি আমার গেটার 3.9 এর গেটার দেন তো 4, ঠিক আছে 3.9 এর গেটার দেন 4, তখন 4 দিলে আসবে। আমি 4 দিলে 4 এর উপরে যাইতে হবে 4.1। ক্লায়েন্ট আপনাকে যদি বলে দেয় 4 গেটার দেন তাহলে অবশ্যই আপনার 4 এর উপরে পাইতে হবে, না ইকুয়াল দেওয়া যায় না, মেবি ইকুয়াল দেওয়া যায় না, লেস দেন গেটার দেন, ঠিক আছে। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কনফার্মেশনে যাব। আমার যে ফর্মটা সাবমিট করলাম, সাবমিট করার পরে কি হইব, যে ফর্মটা ফিল আপ করলো সে কি পাইলো, ওইটা তো আমাদের দেখতে হবে। সো আমাদের এখানে একটা ডিফল্ট কনফার্মেশন থাকে যে থ্যাংকস ফর কন্টাক্টিং আস, উই উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি, ঠিক আছে। সো এটা আমরা এডিট করব। একটু আগে মানে একজন কোশ্চেন করছিল, রুবেল ভাই যে কোশ্চেনটা করছিল যে যদি সে এডমিট কার্ড আপলোড করে রাখে তাহলে ডাউনলোড করবে কিভাবে, ঠিক আছে। হ্যাঁ রুবেল ভাই আপনার কোশ্চেনটাই দেখাইতেছি। আমরা একটা কি করব, এখানে একটা রিডাইরেক্ট বাটনে যাব। এখন এখানে আপনি যা দিয়ে রাখবেন, আপনি যদি আপনার এই এডমিট কার্ডের ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখেন এখানে জাস্ট সাবমিট করবে ওইটাই চলে আসবে। আমি যদি এই লিঙ্কটা দিয়ে রাখি, আমি যদি আমার বিএনসি লিঙ্কটা দিয়ে রাখি, এখানে আমি যা দিব সেভ কনফার্মেশন যা দিব ওইখানে আমার এই ডাটাটা মানে এই ইয়াটা চলে যাবে। যদি রোল অনুযায়ী আলাদা আসতে চান সেজন্য হচ্ছে আপনার ওই পরবর্তীতে আপনার সাথে সাথে পাবে না, পরবর্তীতে আপনার নিজের করে নিতে হবে। হ্যাঁ রিডাইরেক্ট দিলে তো সব একটা পাবে, আপনি তো এটা বলেন না যে আপনার রোল অনুযায়ী আলাদা আলাদা, আপনি বলছেন আমি একটা এডমিট কার্ড আপলোড করে রাখবো, ঠিক আছে। রোল অনুযায়ী আলাদা আলাদা করে তখন আপনার সাবমিট হবে, সাবমিট হওয়ার পরে এরপর আপনার সার্ভারে এটা আলাদা আলাদা ভাবে আপনার এডমিট কার্ড উঠাতে দেবো। আপনি যেটা বলতে চাইতেছেন হচ্ছে আপনার যে আমাদের যে মানে এডুকেশনাল সাইট গুলোতে করা থাকে, ঠিক আছে ওইটা, আর আমি যেটা আপনার দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার আরেকটা, বুঝতে পারছেন? আমি আপনাদের দেখালাম রিডাইরেক্ট কিভাবে করে। সো আমাদের যখন এখানে ফর্মটা আমরা সাবমিট করব আমাদের রিডাইরেক্ট করে একটা পেজে নিয়ে যাবে, মানে যেই রিডাইরেক্ট এর যেই ইউআরএলটা আমরা দিব, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার? এই দেখেন যে রিডাইরেক্ট করে আমার বিএনসি নিয়ে আসছে। আমরা আমাদের ফর্মটা আমরা এলিমেন্টর দিয়ে এডিট করি, আমরা একটা পেজ বানাই এলিমেন্টর দিয়ে। আমার এখানে অ্যাকচুয়ালি ফুল নিউ একটা ডোমেইন নিয়েছি শুধুমাত্র আপনাদের এটা দেখানোর জন্য। একটা পেজ নেই, পেজ পেজ পাবলিশড, ইনি টু দ্য এলিমেন্টর। আমরা যদি গ্র্যাভিটি ফর্ম
এলিমেন্টটিতে এডিট করতে চাই, তাহলে অবশ্যই এসেনশিয়াল অ্যাড অন লাগবে। এই জায়গাটা হচ্ছে হলো গা মানে আপনাদের অল টাইম মাথায় রাখতে হবে যে গ্র্যাভিটি ফর্ম যদি আমাদের এলিমেন্টর নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই এলিমেন্টর এসেনশিয়াল লাগবেই লাগবে, ঠিক আছে? তা না হলে আপনার সারা দিন যদি আপনি ট্রাই করেন হবে না। আচ্ছা আমরা আগে একটা পেজ নিয়ে নিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর পেজ লাগবে না, একটা এসেনশিয়াল, হ্যাঁ ফ্রি প্লাগইন। আমরা একটা সেকশন নেই, এই সেকশনে এখানে যখন যাবেন করতেই থাকবো। আচ্ছা আগে এলিমেন্টের প্রোটা আগে ইয়ে করে দিই, যখন দেখবেন এরকম লোডিং নিবে ঠিক আছে তখন প্রোটা আনইনস্টল করে দিবেন, কারণ অ্যাড অনের লিঙ্ক দিয়ে দিব ভাই, প্রোটা ডিএক্টিভ করে দিবেন। অ্যাড অন লিঙ্ক সবগুলো দিয়ে দিছি, একবারে ক্লাসে শুরুতে দিয়ে দিছি। অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যে আপলোড প্লাগইন টু ফাইল, এই এসেনশিয়াল অ্যাড অন এলিমেন্ট, এই সবগুলো ফাইল দিয়ে দিছি। আজকে যা যা লাগবে সবগুলো প্রথমে ক্লাসের প্রথমে মেগা লিঙ্ক বলে উই ট্রান্সফার লিঙ্ক দিয়ে দিছি, এরপরও আপনাদের হচ্ছে লগা ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে। চলে আসছে, আচ্ছা হ্যাঁ যেটা লিঙ্ক দেখেন এখানে যদি আমি গ্র্যাভিটি লিখে সার্চ দেই কোনো ফর্ম পাবো না, এই যে ফর্মটা আছে সেটা, এটা হচ্ছে লগা আরেকটা আপনার হচ্ছে লগা, এটা কি বলে, এটা কার ফর্ম, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাড অন এর গ্র্যাভিটি ফর্ম, এটা দিয়ে আপনি ভালোভাবে কোনো কাজ করতে পারবেন না। আমার যখন আমার এটার এসেনশিয়ালটা আসবে তখন হচ্ছে লগা আমার মেইন কাজটা মানে মেইন জিনিসটা আসবো। না এটা হ্যাপির, হ্যাঁ এটা মানে হ্যাপি অ্যাড অন এর, যেরকম আমার এগুলো হচ্ছে মানে গত ক্লাস এর কত মঙ্গলবার লাইভ নিয়েছিলাম তো প্লাগইন গুলো লাগিয়েছি মানে ফ্রি প্লাগইন এর উপর লাইভ নিয়েছিলাম। আচ্ছা জুমের সময় শেষ হয়ে গেছে, সেম লিঙ্কে আবার কানেক্ট হবেন। যখনই কোনো এলিমেন্ট ওরে নতুন কোনো অ্যাড অন আপনার হচ্ছে কি বলে আপলোড করবেন, সাথে সাথে এলিমেন্টের যে সেটিংটা চেঞ্জ করে নেবেন, দেখবেন এখানে কোনো নতুন কোনো ফিচার্স আসছে কিনা, নতুন কোনো ফিচার্স আসলে ওগুলোতে টিক চিহ্ন দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দেবেন। অনেক সময় কি আপনার হচ্ছে লাগে এখানে ফিচার্স এর টিক চিহ্ন না দিলে ফিচার্স গুলো পাবেন না, পরে খালি প্লাগইন চেঞ্জ।